ইতিহাসের নগরী মুর্শিদাবাদ, নবাবের শহর মুর্শিদাবাদ, এই শহরের ইতিহাস আজও কথা বলে। আজ আমি উপস্থিত হয়েছি এই ইতিহাসের একদম শেষ পর্বে, অর্থাৎ বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলার খোশবাগে। তো আসুন ভিডিওটির মাধ্যমে খোশবাগ সম্পর্কে আমরা জেনে নিই। খোশবাগ নাম শুনে বোঝা যাচ্ছে এর আক্ষরিক অর্থ কি হতে পারে। খোশ কথার অর্থ খুশি বা আনন্দ, আর বাগ কথার অর্থ হলো বাগান। তো খুশির বাগান বা আনন্দের বাগান বা খুশির উদ্যান বা আনন্দের উদ্যান হলো এই খোশবাগ। এটি মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ঠিক যেমন জাফরাগঞ্জ কবরখানায় নাজাফি বংশের অর্থাৎ মির্জাফরের বংশের কবর রয়েছে, ঠিক তেমনই এই খোশবাগে রয়েছে আশরাফ বংশের নবাবদের ও তার পরিবারের সদস্যদের কবর। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী বেগম লুৎফুন্নেসা, নবাব আলীবর্দী খান, তার মা প্রমুখের কবর রয়েছে। নবাব সিরাজউদ্দৌলার নানা নবাব আলীবর্দী খান এই কবরস্থানটি নির্মাণ করেছিলেন। এটি প্রাচীর দিয়ে ঘেরা আছে অনেকটি জায়গা, দেওয়ালে মাস্কেটরির জন্য গর্ত লুপ করা ছিল এবং অষ্টভুজ দুর্গ দুপাশে ছিল। ঠিক যেমন আমরা দেখি এটা কাটরা মসজিদের দুই পাশে চারপাশে ছিল, এখন দুই পাশে রয়েছে, আগরগুলো ভেঙে গেছে বিভিন্ন দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। তো ঠিক তেমনই এখানেও ছিল। তো এই কবরস্থানে মোট 34 জনের কবর রয়েছে, যারা সকলেই নবাবের বংশধর বা নবাবের বংশের। 1757 সালে পলাশি যুদ্ধ হয়েছিল আমরা জানি, যার পরেই বাংলার মনসবে ইংরেজরা আসে। তো 1757 সালে পলাশি যুদ্ধের পরে নবাব সিরাজউদ্দৌলা মারা যান এবং তারপরে তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম মির্জাফরের হারেমে যোগ দিতে অস্বীকার করেন, অর্থাৎ মির্জাফরের সাথে যেতে অস্বীকার করেন এবং তিনি ঢাকায় পালিয়ে আসেন। তখন ভারত বাংলাদেশ একসাথেই ছিল, অবশ্যই তোমরা জানবে। তো ঢাকায় পালিয়ে আসেন, পরে তিনি আবার মুর্শিদাবাদে ফিরে এসেছিলেন এবং কথিত আছে তিনি খোশবাগে সিরাজের কবর ও 108 ধরনের গোলাপের যত্ন নিতেন। 108 ধরনের গোলাপ লাগিয়েছিলেন ওইখানে, জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন, ফুটিয়ে তুলেছিলেন, মানে খুব ভালো করেছিল জায়গাটা। আসলে যদি বা কবরস্থান, তিনি খোশবাগের রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 1000 ভারতীয় মুদ্রায় রুপি ব্যবহার করেছিলেন। 1000 টাকা, এখনকার সময় 1000 টাকা কত হবে আমি বলতে পারছি না, কিন্তু আমার যে মনে হয় অনেক অনেক বেশি হবে 1000 টাকা। তখন তৎকালীন সমাজে 1000 টাকা মানে অনেক টাকা। এবং তার মৃত্যুর পর 1790 সালে, তার অর্থাৎ লুৎফুন্নেসা বেগমের মৃত্যুর পর, তাকে তার স্বামী নবাব সিরাজউদ্দৌলার কবরের কাছে পায়ের কাছে সমাধি দেওয়া হয়। তো সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফলকে অনেক তথ্য লেখা আছে খোশবাগ সম্পর্কে, আপনারা জুম করে পড়তে পারেন। তারপরে এই যে ভেতরের দিকে ঢুকছি আমরা, এটা এই দরজা, খুব সুন্দর দুই পাশে জায়গা আছে, বসারও জায়গা আছে, তো আপনারা গিয়ে এখানে বসতেও পারেন। এইখানেও বাঁদিকে ফলকে লেখা আছে সমস্ত তথ্য, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিনশট মেরে পড়তে পারেন জুম করে। তো এই সামনের দিকে এগিয়ে চলেছি, এই যে এটাই এখানকার সব থেকে প্রাচীন কবর, এটি নবাব আলীবর্দী খানের মায়ের কবর, দেখতে পাচ্ছেন এই কবরস্থানের এটি সব থেকে প্রাচীন কবর। তারপর এটি নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম ও ঘসেটি বেগমের কবর, মাসি। তো এই নিয়ে অনেক সন্দেহ আছে, কারণ এখানে এটা সন্দেহের কারণ যে ওনাদেরকে মেরে বুড়িগঙ্গা, বাংলাদেশের বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কিভাবে এলো এই একটা সন্দেহ রয়েছে। এখানে লক্ষ্য করছেন চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে, এটি মহিলাদের, এভাবে বোঝা যায় এটি মহিলাদের ছিল। ওখান থেকে বেরিয়ে ডান দিকে আমরা যাব। তো এই যে ডান দিকে যাচ্ছি, তো এই যে উঁচু স্থানটি আছে, কথিত আছে যে নবাব সিরাজউদ্দৌলার যে মৃত্যু সংবাদ শুনে ওর বংশের অনেক ব্যক্তিরাই আসেন এখানে, তারপরে ইংরেজরা খাবারে বিষ মাখিয়ে মেরে ফেলা হয় এমনটাই জানা যায়। এই যে দেখতে পাচ্ছেন কবর, এখানে কি লেখা আছে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বাংলা ও ইংরেজি মানে সহ আরবি সহ কি লেখা আছে এখানে। এইখানে দেখবেন কিছু বাচ্চাও ছিল, কিছু বড়ও ছিল। যদি এমনটাই হয় যে সবাই একসাথে মারা গিয়েছিল, বিষ খাইয়ে সবাই একসাথে মেরে ফেলা হয়েছিল, তবে কোনো কবরকে প্রাচীন বেশি পুরনো মনে হচ্ছে, কোনো কবরকে নতুন মনে হচ্ছে, এটা কিভাবে হয়?
এটা একটা প্রশ্ন আছে, এই যে উপরে যেগুলো দেখছেন উপরে এগুলো মানে এটা কথিত আছে যে যারা উচ্চ পদস্থ কর্মচারী বা কোনো উঁচু র্যাঙ্কে চাকরি করতো ওদের কবর উপরে দেওয়া হয়েছে আর বাকিদেরকে নিচে দেওয়া হয়েছে, এমনটা কথিত আছে যদিও বা এর কোনো তথ্য প্রমাণ নেই। সবাই সমান, উপরে নিচে এটা হতে পারে না, অন্য কোনো কারণ থাকতে পারে এটার, হয়তো বা পরবর্তী সময়ে কিছু ভুল ধারণার কারণে হয়তো এটা হয়ে আছে, এর কোনো যদিও এর কোনো দলিল বা প্রমাণ নেই। আর এই যে সেই জায়গা, এই যে কথিত আছে যে নবী সিরাজুদ্দৌলা পলাশ যুদ্ধে হেরে যাওয়ার পরে, যুদ্ধে তো মারা যাননি, হেরে যাওয়ার পরে ওনাকে উনি চলে যাচ্ছিলেন কোথায়, ভগনগোলায় দানেশ ফকির নামে একজন ওনাকে ধরিয়ে দিয়েছিল, ওনার চটি দেখে, নাগরাজ যে চপ্পল বা জুতো বা চটি যেটাই হোক পরেছিলেন সেটা দেখে ধরিয়ে দিয়েছিলেন। তো প্রশ্ন এটা হয় যে যিনি ধরিয়ে দিয়েছিলেন অর্থাৎ যিনি মানে পরোক্ষভাবে তাকে হত্যাকারী বলা যেতে পারে কারণ উনি ধরিয়ে দিয়েছেন, তো ওনার কিছুটা হলো দোষ রয়েছে, তো কীভাবে সম্ভব ওনার কবর একই কবরস্থানে দেওয়া, এই নিয়ে সন্দেহ আছে, এটা অন্য দানেশ ফকিরও হতে পারে। আর এই যে সিরাজদ্দৌলার এই জায়গায় ঢুকে তিনটে কবর দেখতে পাচ্ছেন, এগুলো সিরাজদ্দৌলার বডিগার্ডের কবর, এই তিনটে ওনার যে বডিগার্ড দেহরক্ষী ওনাদের কবর। এই যে দেখছেন ফুল দেওয়া আছে, এটি নবাব সিরাজদ্দৌলার কবর, তো এখানে অনেকে আসেন অনেকে ফুল দেন, এগুলো আমার মোটেও ভালো লাগেনি দেখতে, আরও অনেক কিছু। এই যে মাঝে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি আলিবর্দী খানের কবর, অর্থাৎ নবাব সিরাজদ্দৌলার নানার কবর, এটি ইনি এই জায়গাটি বানিয়েছিলেন প্রথম। আর বাকি এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন তখন বন্ধ করার সময় হয়েছিল তাই বন্ধ হয়ে যাচ্ছিল। ওখান থেকে বেরিয়েই সামনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে, আর এই পাশে সেই জায়গাটি যেখানে সিরাজদ্দৌলা শায়িত আছেন। আর এই যে মসজিদটি খুব সুন্দর একটি শট নিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। মসজিদে বোধহয় নামাজ হয় না এখন, বন্ধই আছে দেখলাম আমি, যতটা মাইকও লাগানো নেই আজানের জন্য, তো নামাজ হয় না, হয়তো হতে পারে ঠিক জানি না, কিন্তু আমার যতদূর মনে হয়েছে সেখানে নামাজ হয় না। এই যে দেখুন ড্রেনের অবস্থা কত সুন্দর, নিচে দিয়ে করা আছে, ভেঙে গেছে দেখাতে পারলাম। এই যে দেখতে পাচ্ছেন ফিরোজ ছবি তুলছে, সলমান পিছন দিকে ক্যামেরার দিকে তাকাচ্ছে না লজ্জায়, এই যে তাকিয়েছিল লজ্জা করছে। আর এই যে আমরা একটু লেট করে গেছিলাম তাই আমাদেরকে বের করে দিয়েছিল ওখান থেকে, আসলে দেরি হয়ে গেছিলো একটাই, তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব, তো জাস্ট দু একটা শট দেখে নিন। বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে ভিডিও আসলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।